আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ফেডারেল সরকারের উপর চাপ তৈরি করতে দুটি প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নির্ধারিত সময়ের আগে আগামী সপ্তাহে প্রাদেশিক সরকার ভেঙে দেবে পিটিআই। দেশের চারটি প্রাদেশিক পরিষদের মধ্যে দুটি নিয়ন্ত্রণ করে খানের দল, অন্য দুটি তার রাজনৈতিক বিরোধীদের দ্বারা নিয়ন্ত্রিত, যারা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অধীনে ফেডারেল সরকারকেও নিয়ন্ত্রণ করে। তারা বলেছে যে তারা 2023 সালের নভেম্বরে নির্ধারিত জাতীয় এবং স্থানীয় নির্বাচনের আগে কোনো নির্বাচনের আয়োজন করবে না। পূর্বাঞ্চলীয় শহর লাহোরে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ইমরান খান বলেন, আগামী শুক্রবার আমরা পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া পরিষদ দুটি ভেঙে দেব। পাঞ্জাব প্রদেশটি ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই দ্বারা নিয়ন্ত্রিত, যেটি পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ এবং দেশটির 22 কোটি জনসংখ্যার প্রায় অর্ধেক সেখানে বাস করে। প্রাদেশিক পরিষদ বিলুপ্তির ফলে দেশে নতুন করে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। ঐতিহাসিকভাবে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের জন্য প্রতি 5 বছর অন্তর একই সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদি দুটি প্রাদেশিক পরিষদ আগেই ভেঙে দেওয়া হয় তাহলে 90 দিনের মধ্যে তাদের জন্য আলাদা নির্বাচন করতে হবে, যা আইনি সমস্যা তৈরি করতে পারে। গত মাসে এক হামলায় আহত হন ইমরান খান। তিনি আরও বলেন, দুটি প্রদেশে নির্বাচনের অর্থ হবে দেশের 66% ভোট গ্রহণ, তাই সরকার সাধারণ নির্বাচনও আয়োজন করতে পারে।